আপনাদের চরম সৌভাগ্য, কত বড় ভাগ্যবান ভাই যে এই দরবার পাকে আমাদের মাথা ঠোঁকবারও যোগ্যতা আমরা রাখি না। উনার দরবার পাকে বলেছেন, কাদামি হাজেহি আল্লাহ রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। তো চার নম্বর দরবার পাকে ওলি আল্লাহরা গর্দান ঝুকান, চার নম্বরের চোকাটে আল্লাহর ওলিরা গর্দান ঝুকান, আমাদের গর্দান ঝুকাবার যোগ্যতাই নাই। উনি উনারা এত দয়া আসিল আমাদের মতো গুনাহগারদেরকে এই দরবারে স্থান দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন। আপনার পীর মুর্শিদ বড় হুজুর পাকে শুকরিয়া আদায় করেন যে মালিক আমরা যোগ্য নই কিন্তু দয়া করে আমাদেরকে রেখেছেন। হুজুর ওয়াস পাক বলেছেন, সবচেয়ে নেককার মুরিদ আমারই যোগ্য, আর আমি এমনই পীর সবচেয়ে গুনাহগার মুরিদের জন্য আমি। তা আমাদের মতো গুনাহগারদের জন্য আমার বড় হুজুর পাক কে? বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, এত দয়াশীল। আমরা এত বড় দরবার পেয়েছি যে দরবারে বড় হুজুর পাকের হাতে আল্লাহর ওলিরা বায়াত হন, আল্লাহর ওলিরা সেই দরবারে এই চর এই গরিব এলাকার লোকরা মুরিদ। গরিব না আপনারা, আপনাদের চেয়ে বড় লোক পৃথিবীতে কেউ নাই। কিয়ামতের দিনে আপনারা আপনারা সবচেয়ে ধনবান হয়ে উঠবেন। আপনাদের জন্য আমি কালকে বক্তব্য দিচ্ছিলাম বুখারী হাদিস থেকে সব কোট করে, আপনাদের জন্য বড় হুজুর পাক বলবেন তাড়াতাড়ি হিসাব কিতাব করুন, আমার মুরিদ অতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবে না। ইয়ে আমি সহ্য করবো না যে আমার মুরিদ এতক্ষণ ওয়েট করবে, তাড়াতাড়ি। আর আল্লাহ পাক বলবেন কি চান, আমি তাড়াতাড়ি হিসাব করতে চাই। আল্লাহ পাক বলবেন হিসাব কি, ফেরেশতা দেখে বলবেন যাও ইনার যারা মুরিদ আছেন এই দরবারে এদের কোনো হিসাব কিতাব না, বেহিসাব জান্নাত যাবে, বিনা হিসাব বিনা আজাব। এ বুখারী হাদিস আছে। এরপরে ইমাম বুখারী বাব কায়েম করেছেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে, বাব ও ইয়াদখুলুল জান্নাহ সাবউনা আলফান বিগাইর হিসাব, 70,000 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। কে? বড় হুজুর পাক, গস পাকের মুরিদরা। এদের না হিসাব না কিতাব। ইমাম মুসলিমও এর উপর বাব কায়েম করেছেন। আপনাদের কোনো চিন্তা নাই, হতে পারেন দুনিয়াতে আপনারা অর্থশালী না কিন্তু কেয়ামতের দিনে আপনাদের চেয়ে দামি এবং আপনাদের চেয়ে ধনবান আর কেউ না। সবাই হিসাব কিতাব দিতে ব্যস্ত, আর তখন আপনাদের পিকনিক খাওয়া দাওয়া করতে আপনারা থাকবেন ব্যস্ত। হাদিস আছে, মাওলানা আলী আলাইহিস সালাম হাদিস রওয়ায়াত করেছেন, হাদিস ইমাম তাবারানী রওয়ায়াত করেছেন, আল্লামা হাইসামী রওয়ায়াত করেছেন, যে মাওলানা আলী আলাইহিস সালাম রওয়ায়াত করেছেন রাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমাছেন, মান আহাব বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান আল হুসাইন ওয়া মান আহাব্বুনা মুজতামাউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আলী ফাতিমা হাসান আর হুসাইন আর যারা আমাদের মুহাব্বতকারী, মানে আপনারা মুজতামাউন, এক জায়গায় আমরা সমবেত হব। আপনাকে বড় হুজুর পাককে খুঁজতে হবে না, বড় হুজুর পাক কিয়ামতের মাঠে উনার মুরিদদেরকে একটা একটা করে বেছে জড়ো করবেন এক জায়গায়। এটা উনার দায়িত্ব, উনার দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব মুরিদ হওয়া, আর দায়িত্ব উনার ইত্তেবা ও পেইরাবি করা, মোহাব্বত রাখা, বাকি উনার দায়িত্ব। বলে এক জায়গায় সমবেত হব। সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়ত পাক, পাক পঞ্জতনা ধার, আলে মুহাম্মদ এবং তার ভক্তদেরকে একসাথে নিয়ে কি করবেন? বললেন নাকুলু ওয়া নাশরিবু, আমরা খেতে থাকব আর পান করতে থাকব। ভাই কি মজা, হাদিসে পাক সবাই হিসাব কি দিতে ব্যস্ত, আমাদের মাঠে খানা পিনা করতে ব্যস্ত। বললেন কতক্ষণ খাওয়া দাওয়া চলবে? বলে হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ। রাসূল পাক বলছেন এমন নয় যে এক প্লেট দিয়ে ছুটি, বললে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হিসাব কিতাব থেকে ফারিগ না হবেন লঙ্গর খানা বন্ধ হবে না, খানা পিনা চলতেই থাকবে। কি বললেন রাসূল পাক? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, মান হাব্বানি ওয়া হাব্বা হাজাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, দুই শাহজাদা ইমাম হাসান ও হুসাইন আলাইহিম আসসালামের হাত দুটি ধরে বললেন, যারা আমাকে ভালোবাসে, দুই শাহজাদা হাসান হুসাইনকে ভালোবাসে, যারা ইনাদের বাবা আলীকে ভালোবাসে, ও মানা
উম্মাহুমা এবং ইনাদের মা ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসে, যারা এই পাক পঞ্জতন পাককে মুহাব্বত করবে, মানে আপনারা। কানা মাই ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার মর্যাদাই থাকবে। আপনাদের কিয়ামতের দিনে এই দরজা হবে বড় হুজুর পাকের মুরিদিন ও ভক্তদের। যদি নাজাত পেতে চান এই সিলসিলায় দাখিল হয়ে যান, তাতে আমার কোনো লাভ নাই। মুহাব্বত আপনি করলে আমার লস নাই, লাভ নাই, না করলে আমার কোনো লস নাই। মুহাব্বত করলে লাভ, আপনার কিয়ামতের মাঠে হবে পিকনিক, আর আল্লাহর রসুলের দায়িত্ব আপনাদেরকে সিধা বেহিসাব জান্নাতে দিয়ে দেবে। এ কথা তো আমি বলিনি ভাই, কসপাক বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে পাই বাড়াবো না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত মুরিদ জান্নাতে প্রবেশ না করে। এ হাদিস বুখারীতে আছে, ইমাম বুখারী বলেছেন, রেওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষেরা, এই উম্মতেরা, এই মুরিদরা হাতে হাত, একে অপর হাত ধরে জিনজিত তৈরি করা হবে, হওয়ার পর লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 969 পৃষ্ঠা এবং সহিহুল মুসলিম 355 পৃষ্ঠা। 300 ইঞ্জিরের প্রথম ব্যক্তি অর্থাৎ আপনাদের পীর মুর্শিদ বড় হুজুর জান্নাত ঢুকবেনই না, জান্নাতে প্রবেশই করবেন না যতক্ষণ পর্যন্ত না এই চেনের, এই মুরিদানদের লাস্ট ব্যক্তিটি জান্নাতে প্রবেশ না করবে। এই হাদিসে সহিহ বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহ হাদিস। আপনারা কি সৌভাগ্যবান, ধনী আপনারা, কি ধনী কি না, ধনী কি না, কিয়ামতের দিনে আপনাদের চেহারা চাঁদের মতো চমকাবে, সবাই কয়লা হয়ে যাবে, সরকার হয়ে যাবে। বললেন কি করে ইনাদেরকে চিনবো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন ওয়াজুহাহুম আলা সূরাতিল কামারে লাইলাতিল বদর, বুখারী ও মুসলিম কিয়ামতের দিনে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো চমকাতে থাকবে। এ সহিহ বুখারী। হুজুর গাউস পাক বলেছেন আমার মুরিদের কোনো ভয় না, মুরিদি আপনাদেরকে বলছেন, কাদেরকে, কাদেরকে বলুন না, কাদেরকে, আপনাদেরকে, কি বলতে মুরিদি, হে আমার মুরিদ, কার মুরিদ আপনারা সব, গাউস পাকের, কার, বড় হুজুর পাকের হাতে হাত দিয়ে মুরিদ, গাউস পাকের বলছেন মুরিদি, গাউস পাক কি, বড় হুজুর পাকের হাতে হাত দিয়েছেন, গাউস পাকের তো মুরিদ, আপনারা আল্লাহরও মুরিদ, মুরিদি লা তাখাফ, হে মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব আছেন, আল্লাহ আমারই রব, তোমাদের ভয় নাই, তোমরা তোমাদের কাজ চলে যাও, চালিয়ে যাও, শরীয়তের যে সমস্ত বিধান শরীয়তের খেলাফ করো না এগুলো করে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাও, আমার পায়রাবি করে যাও, আমার খানদানকে আঁকড়ে ধরো, নাজাত দেওয়া আমাদের কাজ, তোমাদের কোনো ভয় নাই। রাসূল পাক বলেছেন তাফসীরে কাশাফ কুল্লা সালাকুম আলাইহা আজরা ইল্লাল মুআদাত ফিল কার ফিল কুরবা, এই আয়াতের তাফসীরে, তাফসীর আল কাশাফ এবং তাফসীর আল কাবীর 27 খণ্ড, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমিয়েছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তায়েবান, যারা আমার আহলে বাইতের উপরে মুহাব্বত রেখে মারা যাবে ও ততক্ষণ অবধি মৃত্যু বরণ করবে না যতক্ষণ তাওবা না করে। গাউস পাক বলেছেন আমার মুরিদ বিনা তাওবায় মরবে না। মাতা মাগফুর আল্লাহ বললেন সে এরকম ভাবে মারা যাবে তো গুনাহকে আল্লাহ মাফ করবেন তারপর মৃত্যু বরণ করবে, আপনার বকশিশ না করে মৃত্যু হবে না। তাফসীর আল কবির এবং ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, যারা আমার আহলে বাইত পাকের উপরে মুহাব্বত রাখে, এই দরবার পাকের গোলাম, তারা যখন মৃত্যুবরণ করবে তো শহীদের দরজা তারা লাভ করবে শহীদ হয়ে। ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্না সুম্মা মুনকারুন ওয়া নাকীরুন, যারা আমার খানদানকে ভালোবাসে, মেদিনীপুরকে ভালোবাসে, বড় হুজুর পাককে মুহাব্বত করে, আলে নবীকে, কে বলছেন, রাসূলে পাক, আলে নবীকে মুহাব্বত করে, যখন মৃত্যুবরণ করবে আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন আমি এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ নিয়ে,
সুম্মা মুনকারুন ওয়া নাকীরুন। এবং কবরে যখন যাবেন, প্রত্যেক কবরে মুনকির ওয়া নাকীর আসবে সওয়াল করতে। আপনার কবরে যখন আপনি যাবেন, মুনকির নাকীর আসবে, যখনই উঠে বসাবে, যখনই সাজরা শরীফ দেখবে যে বড় হুজুর পাকের দস্তখত করা, বলে তোমার সওয়াল জবাবের জন্য আসিনি। সুম্মা মুনকারুন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন নাকীরুন, আমি তোমাকে জান্নাতের খোশখবরি দিতে এসেছি। নো সওয়াল নো জবাব, জান্নাতের সুসংবাদ। কবরে থাকলেন কি আমাদের কবরে আঁধারে থাকবেন কি? তাও তো কঠিন, ঠিক আছে বুঝলাম, জান্নাতের সুসংবাদ দিলেন। ওইটুকু ঘরে বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, ছেলে নাই, একাই ওইটুকু আঁধারে কি করে থাকবেন ভাই? এ তো কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলেন, শোনো পাক পাঞ্জাতন কো মুহাব্বত করনে ওয়ালো, হুজুর গাওসে পাক কো মুহাব্বত করনে ওয়ালো, আহলে বাইত কো মাননে ওয়ালো, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, তোমাদের কবর আধার থাকবে না। মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফতেহা লাহু ফি কবরিহি বা বানে ইলাল জান্নাহ, তোমাদের কবরে জান্নাতের দিকে দুটো দরওয়াজা খুলে দেওয়া হবে। আপনাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, আপনাদের কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যাতে জান্নাতের হাওয়া, জান্নাতের খুশবু প্রবেশ করবে। যখন আপনার মন চাইবে জান্নাত যাবেন, আবার কবরে আসবেন। কে বলেছেন? রাসূলুল্লাহ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, কুরআন এর তাফসীর, ইয়ে ওয়ালিউল্লাহ কা বাত নহীঁ, ইয়ে মেদিনাপুর দরবার কা বাত নহীঁ, ইয়ে হাদিস এ নববী, হর ফিরকা হর মাযহাব কো মাননে পারেগা, হর মজহাব পড়েগা। আচ্ছা, কবরে থাকলেন, জান্নাতের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল না? জান্নাতের এখন তো হিসাব কিতাব হয়নি, জান্নাত কেউ যাবে না, জান্নাতের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েশন হলো। বলে এবার হাসরের দিনে উঠবো, হাসরে উঠে কী হবে সেটা তো একটু আগেই বললাম। হাসরে ওঠার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপর আল্লাহ পাক বলবেন এই ফেরেশতা সরে যাও, এগুলো ঠিক আছে, বিনা হিসাবে যাবে। কেমন করে যাবেন, কিভাবে যাবেন, পায়ে হেঁটে না রেলগাড়িতে না বাসে না বিমানে, কিসে যাবেন ভাই? ইয়া কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা, সূরা আস-সূরা 25 পারা 23 নম্বর, আল কাশ্যাফ আল্লামা জামাকশারি এবং তাফসীর আল কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলা খবরদার, আমার আহলে বাইতের ভক্তদের ব্যাপারে আঙুল তুলতে যেও না, জেনে রাখো, আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ইউজাফফু ইলাল জান্নাহ কামা তুজাফফুল উরুস ইলা বাইতে জাওজিহা, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, আমার আহলে বাইতকে মহব্বত করে, খানদানকে, ঘরওয়ালাকে, যারা মেদিনীপুর দরবার উরুস পাকে আসা যাওয়া করে, এই দরবারের যারা ভক্ত, কেয়ামতের দিনে যখন জান্নাত যাবে, ওই রকম ভাবে তাকে জান্নাত নিয়ে যাওয়া হবে যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার গৃহে যায়। নতুন বিয়ে করে ওই কন্যা যেভাবে যায়, কিভাবে যায়, একটা জায়গার পর আর গাড়ি চলে না, গাড়ি তো ঘরের ভিতরে ঢুকবে না, তা আপনারা কি করেন? তাকে নামিয়ে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যান। একদিনের জন্য হচ্ছে রাজা, ও হচ্ছে রানী, তাকে হাঁটতেও দেয় না, যদি গাড়ি না চলে সাইকেল, সাইকেল না চলে কোল্লে তুলেও নিয়ে যাবে, তকলিফ কোনো তকলিফ হবে না। তারপর কি হবে, চলে তো গেলেন, জান্নাত হয়ে গেল, কবরে থাকলেন, জান্নাতের সিচুয়েশন, বললেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাজারা কবরাহু মালাইকাতির রহমা, আপনাদের কবর মানুষের জন্য নয়, সাধারণ ফেরেশতার জন্য নয়, রহমতের ফেরেশতাদের জন্য জিয়ারত গা হয়ে যাবে। মানুষ জিয়ারত করতে রুকুক, করুক না করুক যায় আসে না, আপনাদের কবর ফেরেশতা, রহমতের ফেরেশতারা জিয়ারত করতে থাকবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না মানবে ও রাসূলুল্লাহকে মানবে না, ও ঈমানই নাই, আপনাদের কত বড় সৌভাগ্য। এটা ভাই ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, তাফাররাকা করবেন না। তিন মওলাকে একভাবে আঁকড়ে চোখ বন্ধ করে ধরে রাখেন, এটাতে কামিয়াবি আপনাদের। যারা এই সিলসিলায় নাই, আমরা কাউকে
অ্যাডভার্টাইজ করার জন্য আসেনি, আসা না আসা আপনাদের ব্যাপার। আর এলেই যে সবাই মুরিদ হতে পারবে তার কোনো মানে নাই, কেন বুড়ো হুজুর পাককে ওইভাবে মুরিদ করেন নাকি যে ও এসেছে, আরে ভাই ওকে তাড়াতাড়ি ঢোকাও, কেন অন্য সিলসিলায় চলে যাবে, নট দ্যাট। বড় হুজুর পাকের কাছে হুজুর মুরিদ হবো বলে, আচ্ছা ঠিক আছে আসা যাওয়া করো পরে হবে, কি তাই না, আসা যাওয়া করো পরে হবে। চার নম্বর গিয়ে বলেন হুজুর মুরিদ হবো, আচ্ছা ঠিক আছে পরে হবে, আসা যাওয়া করো পরে হবে। হুজুর পাক নজরানা নিয়েছে, আরে তুমি নজরানা কি দিবে এখন যাও, কি গ্রহণ করেন। এই হলেন পীর, একেই বলে গস। আমি বলছি না যে আপনাকে আমার পীরের কাছে মুরিদ হন, নাজাত পেতে চান তো আপনি ইনাদের মুহাব্বত করুন, আপনার তাকদিরে থাকলে মুরিদ হবেন, না থাকলে মুরিদ হবে না, ওটা আপনার তাকদিরের ব্যাপার। আর আমার হুজুর উনি করবেন কি করবেন না, আমরা অ্যাডভার্টাইজ করতে আসি না, দল বাড়াতে আসি না, হুজুর ছুপিয়ে রাখেন গোপন রাখেন। আমি এর জন্য আসিনি যে আমার দলে আনার জন্য যে আপনি আমার হুজুর পাকের হাতে বায়াত হন, ওটা আপনার ব্যাপার, হবেন কি না হবেন আপনার ব্যাপার, আবার আপনি চাইলেও হবে তার কোনো মানে নাই। প্রথম কথা ব্যাপার হলো আপনার, হবেন কি হবেন না, যদি হতে চান তারপরেও আমার হুজুর পাকের মর্জির উপর নির্ভর করছে উনি করবেন কি করবেন না। আমি বলতে চাই আমরা যেটা করি এটা হক, আমরা যে রাস্তায় আছি এটা হক, এটাই সিরাতে মুস্তাকিম, এটা সিধা রাস্তা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। আর আপনি যদি ইনাদের মুহাব্বত করেন তো আপনার ভালাই, না করেন আপনাদের খারাপই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন এই শ্রেষ্ঠ দরবার, আজিম দরবার, রসুল পাকের আহলে বায়ত, রসুলুল্লাহর ঘরানা খানদান, তার বংশধর, এই গাউস পাকের দরবার, মেদিনীপুরী মৌলা পাক, আমার বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, সাজাদা পাক, তিন মৌলার কদম পাককে আঁকড়ে ধরে থাকতে পারি তার জন্য তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা লিল আমিন। আরশ আর কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে, উঠ খারে হো মুমিন ও তাজি মোহাম্মদ। Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah রসুল সালাম লাখো বার, আমরা যে গুনাগার উম্মত আপনার, কে আসে মোদের তারাইবার, হাসরে বড় সা আপনার। ইয়া কিবলায়ে আজম মোহাম্মদ, নহকে হামদান মোহাম্মদ, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী আমিন। গৌসে আজম বামনে বেকসু হ্যাঁ রাম দাদে স
সে খাস্তা দিলা রহমতে রহমা মদাদে গৌসে আজম বমানে কোশতায়ে হিজরা মদাদে শেখ আলম মদাদে মুরা মদাদে দস্তগীরে জুআফা জোরে মদাদে হামি আহল তাব দাফে রহমা মদাদে বাখয়ালে রুখ তু আইন বশ হের আনম দিলে মন্দর সরে জুলফ তু পরিশান মদাদে বাগদায়ান জহাঁ কামি সাজদ মুরে দরগাহে তু এ রশকে সুলেমান মদাদ দে লুৎফে আমে তুমরা চুনন মায়দ বেগম গুফতাই অন্নয়াদি বহরে মুরিদা মদাদ দে মম্বাই রহমত আলম করামে মাদনে জোদ সখা মজহরে রহমা মদাদে কসনা শুদ মিসলে তু এ বালিয়ে রহমানো রহিম হাদিও রহবর হাদিও রহবর ও হামিয়ে মুরিদা মদাদে কাদেরি রাবিনে গর আজ রাহে আলতাফ ও করম আমদা বরদারে তু বেসরো সমা মদাদে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলিহি আত-তাইয়্যিবিন ওয়াল মা'সুমিন আল-আজমাইন খুসুসান আলা সাইয়্যিদিনা গাউসুল আজম أمين المكين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আগামী সোমবার অর্থাৎ পরশুদিন 6 জানুয়ারি 2020 পৌষ রোজ সোমবার সময় 12:00 হইতে আইনকাদ অর্থাৎ কবরস্থান সংলগ্ন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আহলে বাইত পাক পঞ্জাতনের স্থানে ওয়াজ মাহফিল উদযাপিত হইবে। উক্ত মাহফিলে ওয়াজ করিবেন জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ মুর্শিদাবাদ ভারত এবং জনাব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব আপনারা সবাই উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া ওলিদের রুহানি ফয়েজ হাসিল করুন। আসসালামু আলাইকুম।